নিয়মনীতি তোয়াক্কা না করে নৌ পুলিশকে চাঁদা দিয়ে রাতেও চলছে বালুবাহী অবৈধ জাহাজ ঝুঁকিপূর্ণ করে তুলছে নদীপথ যাত্রীবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে প্রায় ঘটছে দুর্ঘটনা দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত সুনামগঞ্জে এখনো তলিয়ে আছে 1.5 লাখ হেক্টর জমির ধান কর্মহীন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ গাজীপুরে বদ্ধ ও উন্মুক্ত জলাশয়ের বড় অংশ দখলদারদের কবলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা এবং চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানা থেকে আবু সহ নিহত চারজনের লাশ উদ্ধার পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ বাংলার সময়ের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু এবং আমি ফারজানা মুম্মু নদীপথকে দিন দিন ঝুঁকিপূর্ণ করে তুলছে বালুবাহী শত শত অবৈধ নৌযান নিয়মনীতির তোয়াক্কা না করে অনুমোদন ছাড়াই অদক্ষ চালক দিয়ে চলছে এসব যান সন্ধ্যার পর চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না এতে যাত্রীবাহী নৌযানের সঙ্গে সংঘর্ষে প্রায় ঘটছে দুর্ঘটনা চালকরা বলছেন নৌ পুলিশকে চাঁদা দিয়ে রাতের আধারেও চালানোর সুযোগ নিচ্ছেন তারা বাবুল হোসেনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট দেশের প্রায় 4000 কিলোমিটার নৌপথে পরিবহন করা মালামালের মধ্যে সবচেয়ে বেশি আনানাওয়া করা হয় বালু ও পাথর যা পানি ছুঁই ছুঁই এসব মালবাহী নৌযানে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেওয়া হয় বালুবাহী এসব নৌযানের বেশিরভাগেরই নেই কোনো অনুমোদন এসব নৌযান নৌলেন না মানায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ যাত্রীবাহী লঞ্চের মাস্টারদের আসে পানির সাথে একদম মিশতে মিশতে দেখা যায় না অনেক সময় নেভিগেশন লাইট থাকে না ওরা ব্যাপার চলে ডান বাবু বুঝে না কেউ তো ডানে যাবার দরকার ডানে গেল না বামে গেল বামে গেলে যে কোনো একটা জাহাজ লাগতে পারে এবার দেখা যাক কিভাবে চলছে অনুমোদনহীন এসব মালবাহী নৌযান 19 থেকে 23 এপ্রিল বুড়িগঙ্গার কিছু খণ্ডচিত্র দূর থেকে ক্যামেরার চোখে দেখা যায় নদীতে চলা প্রতিটি মালবাহী নৌযানের কাছে যাচ্ছে একটি করে ট্রলার পাশাপাশি যেতেই মালবাহী নৌযানের চালক বিনা বাক্যে কিছু একটা দিচ্ছেন ট্রলারের যাত্রীদের হাতে কাছে গিয়ে দেখা যায় ট্রলারের যাত্রীরা আসলে নদীপথের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর সদস্য নৌযান চালকদের দাবি এভাবে কয়েক কিলোমিটার পর পর পুলিশকে টাকা দিয়ে তাদের নদীতে নৌযান চালাতে হয় টাকা দিতে হয় পুলিশে ডুঙ্গি বন্ধে যাইতে 800 1000 1200 ছেলে থেকে টাকা আসার পথে 7000 টাকা আসতে পারতাম এখন লাগে 15000 টাকা তাও হয় না পুলিশ বলে কি নদী পথে চলতে গেলে দিতেই হবে টাকা যদি না দেয় তাহলে আমরা উপরে অনেক জুলুম করে কাগজ ঠিক থাকলে বডির কো ঠিক নাই পুলিশ যদি চাঁদা না তাহলে সন্ত্রাসীর কেটা ফিরাইব এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না আইসের সাথে আমার কথা বলতে হবে বলে তারপর বলবো আসলে টাকা পয়সা ওইরকম কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আপনাকে অবশ্যই কথা বলবো সমস্যা নাই একটু ক্যামেরা অফ করলে নাম তো জানি ওখানে হ্যাঁ জানি সন্ধ্যার পর বালুবাহী নৌযানগুলো নদীপথের জন্য আরো ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ লাইটবিহীন নৌযানগুলোর বেশিরভাগ অংশই পানির নিচে থাকায় 20 হাত দূর থেকেও তা চোখে পড়ে না প্রতিদিন শুধু চাঁদপুর থেকেই ঢাকার টঙ্গী গাবতলী ও সাভারের উদ্দেশ্যে ছেড়ে আসে এসব বালুভর্তি 100 জাহাজ যা নিয়ম না মেনে ও টহল পুলিশকে ম্যানেজ করে রাতের অন্ধকার ভেদ করে চলাচল করে মেঘনা ও বুড়িগঙ্গা সহ ঢাকা ও আশপাশের সব নদীতে তবে ঝুঁকি আরো বাড়তে থাকে প্রায় একই সময়ে যখন সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে আসতে থাকে এক এক করে যাত্রীবাহী লঞ্চগুলো বালুবাহী নৌযান চালকদের দাবি আইন অমান্য করে রাতে চালানোর কারণে টহল পুলিশকে দিনের চেয়ে কয়েক গুণ বেশি চাঁদা দিতে হয় সন্ধ্যার পর চালাইলে যদি কয় যে না কাগজপত্র নাই কয় না থাকলে তাহলে 1000 টাকা দাও দু টাকা না থাকে তাই তেল দাও লাগে তেল দাও টাকা নাই তেল দাও নৌ পুলিশ কর্তৃপক্ষ চাঁদার বিষয়টি স্বীকার করে পুরো সিস্টেমটাই বদলানো হবে বলে জানিয়েছেন অভিযোগটা অমূলক বা 100% এটা যে ভিত্তিহীন এটা বলা ঠিক হবে না সিস্টেম ডেভেলপ করতেছি নৌ পুলিশকে যেন কোনোভাবে তারা সুবিধা দিয়ে কোনো সুযোগ না পায় নদীপথে এই মুহূর্তে কি পরিমাণ বিভিন্ন মালবাহী নৌযান চলছে তার সঠিক হিসেব নেই কোনো সংস্থার কাছেই মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে তবে আগামী 2-3 দিন বৃষ্টিপাত না হলে পানি কমবে বলে আশা করছে কৃষি বিভাগ এদিকে বন্যার পর হাওর এলাকার 1.5 লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন দুর্গতদের দাবি কাজের সন্ধানে অনেকেই এলাকা ছাড়ছেন তবে জেলা প্রশাসক জানিয়েছেন হাওরাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ঋণ ও ইজিবি প্রকল্প হাতে নিয়েছে সরকার সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট
সুনামগঞ্জে নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও এখনো তলিয়ে আছে 1.5 লাখ হেক্টর জমির ধান। কয়েকদিনের বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়া কৃষকরা এখনো ঘুরে দাঁড়াতে পারেননি, ফসলহানিতে শুধু বেড়েছে হাহাকার। দুর্গত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে অভিযোগ দুর্গতদের। সরকারের যে সাহায্য করতেছে এটা তো মনে করেন কেউই পায় না। সরকার যেগুলো চাল দিয়েছে কোলা বাজারে বিক্রি করার লাগে, আমি নিজে 2 দিন গেছে লাইনে খারাইয়া লাগি, দুপুর 1টা বাজে ঘরে চাল নাই, চাল শেষ করে আমি ঘুরে আইছি। এদিকে কৃষিকাজ ও মাছ ধরা ছাড়া বিকল্প কর্মসংস্থান না থাকায় বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। এই অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবত জীবন পার করছেন তারা। পানি নিয়েছে আবার বড় থোরের থেকে দাঁড়িয়ে গেছে, ওখন মানুষ হাহাকার মেজে আছে। মানুষ রোজগারের জন্য যেমন সিলেট, ঢাকা, চিটাগাং, চট্টগ্রাম এইসব জায়গায় দেখতেছে ছেলে মেয়ে তো সব বাড়ি ঘর ছাড়া মন হয়ে গেছে। তবে হাওড় এলাকায় কর্মসংস্থান সৃষ্টিতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। ইজিপিপি যে একটা প্রজেক্ট আছে সেটা আমাদেরকে বলা হয়েছে যে 15 কোটি টাকা সাহায্য দিয়ে একদিনের মধ্যে আসবে, যেটি এই হাওড় অঞ্চলে যাদের ক্ষতিগ্রস্ত তারা কোনো কাজের কোনো সমস্যা হবে না, তাদের আমরা কাজ দিতে পারবো। আর আপনারা জানেন যে ক্ষুদ্র ঋণও কিন্তু সেটি স্থগিত অথবা মকুব করা সেটি সরকারের সিদ্ধান্ত আসছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার হাওড় অঞ্চলে 3 লাখ মানুষ সরাসরি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, সুনামগঞ্জ। নাটোরের সিংড়ার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও গুরুদাসপুর উপজেলায় নতুন করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। এছাড়া অপরিবর্তিত রয়েছে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের বন্যা পরিস্থিতি। সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার 7টি ইউনিয়নের প্রায় সবকটি হাওরের বোরো মৌসুমের ফসল পানিতে তলিয়ে যায়। গত 2 দিনে নতুন করে প্লাবিত না হলেও অপরিবর্তিত রয়েছে এই অঞ্চলের বন্যা পরিস্থিতি। এ অবস্থায় সরকারি ত্রাণ সহায়তা বাড়ানোর পাশাপাশি কৃষি ঋণ মওকুফ ও ঋণ সহায়তার দাবি জানিয়েছেন তারা। এদিকে সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক। বন্যা প্রতিরোধে সিংড়ার বিভিন্ন অঞ্চলে বাঁধ দিয়ে পানি ঠেকানো সম্ভব হলেও বেড়েছে আত্রাইয়ের শাখা ফ্যাসানি নদীর পানি। এতে গুরুদাসপুরের খুবজিপুর ও বিয়াঘাট ইউনিয়নের বোরো মৌসুমের ধান পানিতে তলিয়ে গেছে। বন্যা কবলিত হাওড় এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা অন্তত 8.5 লাখ, ফসল নষ্ট হয়েছে প্রায় 2 লাখ হেক্টর জমির, ক্ষতিগ্রস্ত হয়েছে 18,000 ঘরবাড়ি। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মহসিন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি জানান এ পর্যন্ত ক্ষতি হওয়া মাছের পরিমাণ 213 টন। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে 62টি উপজেলার 518টি ইউনিয়নের 8,50,088 পরিবার, 2,19,840 হেক্টর জমির বোরো ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত সর্বমোট 271,05,399,349 টাকা ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভোলায় প্রায় 24,000 হেক্টর জমির রবিশস্য ও 12,500 হেক্টর জমির তরমুজ নষ্ট হয়ে গেছে। ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। কৃষি বিভাগ জানায় ক্ষয়ক্ষতির তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানোর পাশাপাশি লোকসান পুষিয়ে নিতে আউশ আবাদের জন্য কৃষকদের প্রণোদনা দেওয়া হচ্ছে। নাসিরুদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবরাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছরের মতো এ মৌসুমেও জেলার 7 উপজেলার 1,44,000 হেক্টর জমিতে সয়াবিন, মুগ, চীনাবাদাম, ফেলেন ডাল, মিষ্টি আলু, তিল সহ রবিশস্য ও 12,500 হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়। গত মাসের বৃষ্টিতে তরমুজ সহ আংশিক রবিশস্য নষ্ট হলেও ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছিল চাষিরা, কিন্তু ভারী বর্ষণ আর মেঘনা তেঁতুলিয়ার অতি জোয়ারে 24,000 হেক্টর জমির 73,000 মেট্রিক টন রবিশস্য ও 1,30,000 মেট্রিক টন তরমুজ সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। আমি 3 গ্রামে জমি গেছি, আমার 60-70-70 টাকা খরচ হয়েছে। এখন মনে করেন দানা ফানা করেও কিছু করছি, আমার মাছের দানা ফানা দিতে খুব আমার সংকটে দাঁড়াইবার। এই বিলে পুরো টোটাল বাদামই হয় নাই, সব বাদাম পচে গেছে। এমনকি ওই পাশের বিলে আমার মামারা করেছে, তাও সব বাদাম ফুসে গেছে। ফেলেন ডাল ছিল, ফেলেন ডালও তারপরে ফুচে গেছে, ফেলেন ডাল এখন উড়ানোর কোনো অবস্থাই নেই। ফাঁসকানি জমিনে বৃষ্টি করেছি, কোনো সময় হয় নাই,
এন্টার ডুবে গেছে, সময় কোনো উড়িয়ে আনতাম পারি নাই। আমার 50 থেকে 60 হাজার টাকা খরচা, এখন ঝড় বৃষ্টি আপনার সময় ফুচে গেছে, আমাকে অনেক টাকা আমরা লোসকান দেনা ফেনা গাড়ি আছি, এখন দেওয়ার মতন কোনো সমর্থন নাই। জেলার কৃষি কর্মকর্তা জানান, লোকসান পুষিয়ে নিতে উচ্চ ফলনশীল আউশ আবাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি জেলার 7600 কৃষকের মধ্যে 1 কোটি 10 লাখ টাকার প্রণোদনা দেওয়া হয়েছে। আউশ ধানের বীজ এবং সার বিনামূল্যে ইতিমধ্যে আমরা বিতরণ করেছি। কৃষক ভাইদের পরামর্শ দেওয়া হচ্ছে অতি তাড়াতাড়ি মুখ ফসল ঘরে তোলার জন্য। অতি বর্ষণে জেলার 1,81,358টি কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে ক্ষুদ্র 1,20,908টি ও প্রান্তিক 60,450টি পরিবার রয়েছে। সময় সংবাদ ভোলা। বাংলার সময় আরো থাকছে, বোরো মৌসুমের শেষ সময়ে গাইবান্ধায় ধানের ক্ষেতে ব্লাস্টের আক্রমণ, বিপর্যয়ে চাষি, প্রতিরোধে প্রচেষ্টা চলছে দাবি কৃষি বিভাগের। চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জের জঙ্গি আস্তানায় নিহত চারজনের মধ্যে আবু কালাম ছাড়া অন্যদের পরিচয় নিশ্চিতে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও সুইসাইডাল ভেস্ট উদ্ধার করেছে বোম ডিসপোজাল ইউনিট। অপারেশন ইগল হান্টে উদ্ধার হওয়া শিশু ও নারীকে গ্রহণ করলেও জঙ্গি আবুর লাশ নিতে আগ্রহ নেই পরিবারের। মোহাম্মদ আল মাহবুবের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বেলা 11টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনীর জঙ্গি আস্তানায় প্রবেশ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইম সিন ইউনিট। পরে বাড়িটিতে তল্লাশি চালায় বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। দুপুর 1:45টার দিকে অ্যাম্বুলেন্সে করে জঙ্গি আবু কালাম সহ চারজনের লাশ বের করে আনতে দেখা যায়। পরে ময়নাতদন্তের জন্য তাদের লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। একজনই শনাক্ত করা গেছে, যেটা আবু, আর তিনজনকে শনাক্ত করা যায়নি এবং তাদের ডিএনএ সংরক্ষণ করা হয়েছে তাদের পরিচয় উদ্ঘাটনের জন্য। অভিযান শেষ হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। অবস্থা খুব ভালো না আমাদের এখানে। আমার বাড়িতে তো আমি ঢুকতে পারি না, ওইটার কারণে মানে একটা জানে ভয় আছে। তো এটা তো একটা ভয়ানক অবস্থা এবং প্রতিটা মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে এলাকায়। বাড়িটি থেকে বের করে আনা জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে উদ্ধার হওয়া শিশুর দায়িত্ব নিলেও আবুর লাশ নিতে আগ্রহ নেই পরিবারের। বাচ্চাটাকে যদি দিয়ে দিতে পারেন তাহলে আমরা বাচ্চাটাকে নিব, বাচ্চাটাকে আমরা আমাদের মতন মানুষ করব। আমার শাশুড়ি আমাকে বলেছে আমাকে জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার ও বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাড়িটিতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। অভিযানে আবু কালাম ও তার 3 সহযোগী আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে জঙ্গিরা আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে জঙ্গিবাদ এখনও পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে নোয়াখালীর কবিরহাটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। সাম্প্রতিক যে ঝুটিকা আক্রমণ, ঝুটিকা অভিযানের প্রস্তুতি, এটাই প্রমাণিত হয় যে তারা নির্মূল হয়নি, তাদের আরো বড় ধরনের হামলার প্রস্তুতি আছে। তারা যে আগামী নির্বাচনে তাদের জঙ্গি হামলার আশঙ্কা নেই, এ কথা আমি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। আগামী নির্বাচনে বিএনপি যদি অংশ নেয় তাহলে জঙ্গি হামলার আশঙ্কা অনেক কমে যাবে। গাজীপুরে বদ্ধ এবং উন্মুক্ত জলাশয়ের একটি বড় অংশ চলে গেছে দখলদারদের হাতে। এছাড়া জলাশয় ভরাটের কারণে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এতে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার পাশাপাশি ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে পরিবেশের। অর্থনীতিবিদদের মতে শুধুমাত্র পরিবেশ রক্ষাই নয়, দখল হওয়া জলাশয় উদ্ধার করলে বাড়বে রাজস্ব। তবে ভূমিমন্ত্রী জানিয়েছেন জলাশয় অবৈধ দখলদার মুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। গাজীপুরের জলমহাল দখল নিয়ে তারিকুল হাসান আশিকের দুই পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। পরিবেশবাদী সংগঠনের তথ্যমতে গাজীপুরের ছোট বড় 10টি নদীর মধ্যে 6টির বেশ কিছু অংশ ভরাট ও বেদখল হয়েছে, আরও বেশ কিছু অংশ রয়েছে দখলের ঝুঁকিতে। 3 শতাধিক খালের মধ্যে 1 শতাধিক খাল এবং সরকারি বেসরকারি 10,000 পুকুরের মধ্যে 3,000 পুকুরেরও একই দশা। দখলদাররা ক্রমে এটাকে মানে দখল করতে করতে সংকুচিত অবস্থা করে ফেলেছে। করতে নেওয়ার পরে ওই রাস্তা আছে, বাড়ি করলো, ইয়ে করলো। সরকারি পুকুরগুলি এখন ইজারাদাররা এমন ভাবে মানে দখল করে আছে, সবগুলো পুকুরই নিশ্চিহ্ন পথে প্রভাবশালী ব্যক্তিরা
এই পুকুরটাকে নিজের নামে কিভাবে তারা লিস্ট নাকি সেলরারা নেয়। জেলা প্রশাসনের হিসেব বলছে সরকারি পুকুরের সংখ্যা 848টি, এর মধ্যে ইজারাযোগ্য 146টি পুকুর থেকে এবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 90 লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো নগরীর জন্য বদ্ধ বা উন্মুক্ত জলাশয়ের কোনো বিকল্প নেই, তাই ভরাট এবং অবৈধ দখলদারদের কাছ থেকে এসব জলাশয় উদ্ধার করে যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করা গেলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, একই সাথে বাড়বে রাজস্ব। সরকারি জলাভূমি যেগুলো মানে কাজে লাগানো যায়, মৎস্য চাষ করা যায়, সেগুলি লিজ দেওয়ার কথা জাল জার জলাতার এই নীতিতে গরিব ভূমিহীন জেলেদের কাছে, সেটা সরকার দিলে পরে সরকারের প্রচুর আয় হয়। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় এনে উদ্ধার করা জলাশয় সংস্কারেরও আশ্বাস দিলেন জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রী। আমরা নির্দেশনা দিয়েছি উপজেলা পর্যায় থেকে উপজেলা পরিষদ যে সমস্ত উন্নয়ন প্রকল্প গ্রহণ করে থাকেন সেগুলোর ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য সুরক্ষার ক্ষেত্রে যে সমস্ত জলাধার ইতিমধ্যে খানিকটা ভারসাম্য হারিয়েছে অথবা যেগুলো খানিকটা বিনষ্ট হয়েছে সেগুলো পুনরুদ্ধারের জন্য এই সমস্ত প্রকল্প অগ্রাধিকার দিয়ে যেন তারা গ্রহণ করেন। বিভিন্ন জায়গায় এইসব ভূমিদস্যু বলেন আর খালদস্যু বলেন, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী জেলা পর্যায়ে 20 একরের চেয়ে বড় হলে জেলা প্রশাসন ও 20 একরের চেয়ে ছোট জলমহল হলে ইজারা দেয় উপজেলা প্রশাসন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, গাজীপুর। বাংলা সময়ে আরো থাকছে, বরিশালে যৌতুকের দাবিতে স্বামীর বিরুদ্ধে এক গৃহবধূকে নির্মম নির্যাতনের অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজনদের। বোরো মৌসুমের শেষ সময়ে গাইবান্ধায় এবার ধানের ক্ষেতে আক্রমণ করেছে ব্লাস্ট। ছত্রাকজনিত এই রোগের আক্রমণ আগে আঁচ করতে না পারায় কোনো ওষুধই কাজে আসছে না, এতে বিপর্যয়ের মুখে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগের দাবি, ব্লাস্ট প্রতিরোধে চেষ্টা চলছে। আর ধান গবেষণা ইনস্টিটিউট বলছে ব্লাস্ট সহনশীল নতুন জাতের ধান উদ্ভাবনের কাজ চলছে। হেদায়তুল ইসলাম বাবু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। সোনালি রং ধারণ করার কথা থাকলেও কোনো কোনো ফসলের ক্ষেতে রং বদলে সাদা হয়ে গেছে। গাইবান্ধার বিভিন্ন উপজেলায় মরে গেছে ধান গাছ আর গোটা ধানের শীষ চিটা হয়ে গেছে। হার ভাঙ্গা কষ্টে গড়া ফসলের এমন চেহারা দেখে কৃষকের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। তাদের দাবি, কৃষি কর্মকর্তারা মাঠে থাকলে হয়তো 16 আনা ফসলই ঘরে উঠত। 30 বিঘে জমিতে প্রায় 20 থেকে 22 মন 24 মন ধান ফলতো সম্ভব। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে জমিতে 7 থেকে 8 মন 10 মন যাচ্ছে না। যেটার ওষুধ দিবার বলছে সেই ওষুধই আমরা দিছি, তা তো ধান তো বাঁচাতে পারলাম না। আমরা কৃষিরা কি করে বাঁচব, আমাদের কৃষিরাই ধানের উপর নির্ভর। পাশাপাশি বৈশাখের শুরু থেকেই অবিরাম বৃষ্টিতে নিম্নাঞ্চলের ধান ক্ষেতগুলো তলিয়ে গেছে পানির নিচে, যার ফলে উৎপাদন খরচ তোলা তো দূরের কথা, পেটের খাবার নিয়েই দুর্ভাবনায় পড়েছেন চাষিরা। এবার গা অর্ধেকও বাবা নই, কামলার খরচটা আমার উঠতে নয়, এই জমি যদি তলে যায় তাহলে আমরা কি খাওয়া বাঁচব। সরকার যেন এর ক্ষতিপূরণের কিছু ব্যবস্থা করে দেয় আমাদের। কৃষি বিভাগের দাবি, ব্লাস্ট প্রতিরোধে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আর ধান গবেষণা ইনস্টিটিউট বলছে উত্তরাঞ্চলে এবারই প্রথম ব্লাস্টের ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। নাটিবু, ট্রুপার এবং ফিলিয়া এই তিনটি ওষুধ পর্যাপ্ত পরিমাণে স্প্রে করার জন্য আমাদেরকে পরামর্শ প্রদান করে আমরা সেই অনুযায়ী ছোট ছোট স্লিপ আকারে কৃষক ভাইদের কাছে এই পরামর্শটি লিখে দিচ্ছি। সত্যটাও তার কার্য প্রকৃতি বা গতি প্রকৃতি সেটাও পরিবর্তন করতেছে, তো এইটা নিয়ে আমাদের গবেষণা চলতেছে। আমরা স্মার্ট পর্যায়ের যে মূল্যায়নগুলি সেগুলি আমরা খুব মানে করতেছি আর কি। গাইবান্ধা জেলায় এবারের বোরো মৌসুমে 1,29,612 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। কৃষি বিভাগ জানায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে 310 হেক্টর আর ব্লাস্ট আক্রান্ত হয়েছে 41 বিঘা জমি। তবে কৃষকদের দাবি, ব্লাস্ট আক্রান্ত ধান ক্ষেতের পরিমাণ অনেক বেশি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গাইবান্ধায় ইট ভাটার ধোঁয়ায় বোরো ফসল নষ্ট হওয়ায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকরা। দুপুরে পলাশবাড়ি উপজেলার চকচকা এলাকায় নষ্ট হওয়া ধান হাতে নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন সদর ও পলাশবাড়ি উপজেলার প্রায় 35 একর জমির ধান ইট ভাটার ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে। দ্রুত ইট ভাটা বন্ধ সহ ক্ষতিপূরণের দাবি জানান তারা। নেত্রকোনার হাওড়াঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে শহরের মিফতাহুল উলুম মাদ্রাসার সামনে বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওড়াঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। সিলেটে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমান থেকে এসব সিগারেট জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও কাস্টমস বিভাগ জানায়, BG-601 নম্বর বিমানে তল্লাশি চালানো হয়। এ সময় 11টি লাগেজে থাকা প্রায় 7 লাখ পিস বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। ময়মনসিংহ ও কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে 167 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতরাত থেকে সকাল পর্যন্ত ময়মনসিংহের 14 উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় 140 জনকে আটক করা হয়। এদের মধ্যে অনেকের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কুড়িগ্রামের 8 উপজেলায় অভিযান চালিয়ে 27 জনকে আটক করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ে অপহরণের 2 দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে রানী শঙ্কইল উপজেলার নন্দুয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানান, গত 26 এপ্রিল সকালে বাড়ির পাশে খেলতে যায় 3 বছর বয়সী তোষা। এর কিছুক্ষণ পর থেকেই নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে থানায় মামলা করে তোষার বাবা। এর 6 ঘন্টা পরেই মোবাইলে তোষার পরিবারের কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে আজ সকালে বাড়ির পাশের একটি খড়ের গাদায় শিশুটির গলাকাটা ও অর্ধকলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এদিকে এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের গৌরনদীতে যৌতুকের দাবিতে স্বামীর বিরুদ্ধে এক গৃহবধূকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিত গৃহবধূ তাসলিমা বেগমের দাবি, শেকল দিয়ে বেঁধে তার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হয়েছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার স্বজনরা। এদিকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। আমিনুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালের গৌরনদী উপজেলার শরীফাবাদ গ্রামের তাসলিমা বেগম 2 সন্তানের জননী। গত 25 এপ্রিল রাতে স্বামী বাদল তাকে লোহার শিকল দিয়ে খাটের সঙ্গে বেঁধে খুন্তি ও চামচ গরম করে শরীরের বিভিন্ন স্থান ঝলসে দেয় বলে অভিযোগ স্বজনদের। গুরুতর আহত অবস্থায় পরদিন তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। যৌতুকের জন্য এই নির্যাতন বলে জানান তাসলিমা বেগম। আমার স্বামী আমাকে যৌতুকের কারণে নির্যাতন করছে, আমার কোমরে শিকল বাই দেয়া, তারপরে পিটাইছে রড দিয়া, পিটাইয়া আগুনে ছাকা দিয়া পোড়াই দিছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজনরা। আমার বোনের উপর যে নির্যাতন হয়েছে আমরা এর সঠিক বিচার চাই, আমরা সর্বোচ্চ বিচার চাই। তাসলিমার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ক্ষত রয়েছে বলে জানান চিকিৎসক। ইতোমধ্যে নির্যাতনকারী স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পেশেন্টের শরীরে নির্যাতনের চিহ্ন আছে, তবে প্রয়োজনীয় চিকিৎসা আমরা প্রাইমারি যে ম্যানেজমেন্টে এটা করা হয়েছে, আশা করা যায় ইম্প্রুভ করে যাবে। 2 লক্ষ টাকা যৌতুক চাওয়া হয়েছিল এবং না দিতে পারায় তাকে অমানসিক নির্যাতন করা হয়েছিল, যার ফলে মামলাটা রুজু হয়। ভিকটিমের মা বাদী হয়ে মামলা করে আর পুলিশ এটা অতি দ্রুততার সাথে সে স্বামীকে নির্যাতনকারীকে অ্যারেস্ট করেছে। 16 বছর আগে বিয়ে হয়েছিল তাসলিমার। বিয়ের পর থেকে প্রায় তার উপর নির্যাতন চলতো বলে জানান গৃহবধূ তাসলিমা বেগম। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ফেসবুকে HSC পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ময়মনসিংহে একজনকে আটক করেছে র্যাব। গতরাতে নগরীর আরকে মিশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, প্রশ্নপত্র ফাঁস চক্রের অবস্থান জানতে পেরে একটি মেসে অভিযান চালানো হয়। এ সময় ফেসবুকে আপলোড করা HSC পদার্থ বিজ্ঞান 2 পত্রের প্রশ্নপত্র সহ রিয়াদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। এছাড়া তার মোবাইল ফোন জব্দ করা হয়। বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষ হয়। এই স্লোগান নিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সকালে ময়মনসিংহ জেলা জজ আদালত চত্বর থেকে ঘোড়ার গাড়ি, ঢাক ঢোল আর রঙিন ছাতা নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে টাউন হলে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় আইনজীবীরা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নমস্কার,
ফেনীর আদালত চত্বরে আলোচনা সভার আয়োজন করে জেলা লিগ্যাল এইড কমিটি। বক্তারা জনস্বার্থে যে কোনো মামলাকে দীর্ঘায়িত না করে দ্রুত সময়ের মধ্যে আপোষের ওপর গুরুত্বারোপ করেন। নাটোরের দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও বিমান মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার কর্মসূচি পালিত হয়। এতে আইনজীবীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়া যশোর, কুমিল্লা, নেত্রকোনা, পিরোজপুর ও শরীয়তপুর সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিয়ম নীতির তোয়াক্কা না করে নৌ পুলিশকে চাঁদা দিয়ে রাতেও চলছে বালুবাহী অবৈধ জাহাজ, ঝুঁকিপূর্ণ করে তুলছে নদীপথ, যাত্রীবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে প্রায় ঘটছে দুর্ঘটনা। দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। সুনামগঞ্জে এখনো তলিয়ে আছে 1.5 লাখ হেক্টর জমির ধান, কর্মহীন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। গাজীপুরে বদ্ধ ও উন্মুক্ত জলাশয়ের বড় অংশ দখলদারদের কবলে, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। এবং চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানা থেকে আবু সহ নিহত চারজনের লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।